নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শতদাস অ্যাপ্রোচ। এই ভিডিওতে আমরা দেখব 2 নম্বর অঙ্ক, ঠিক আছে, যে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল আমরা স্টার্ট করেছিলাম, তার এটা পার্ট 2। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 2। তো দেখো, প্রথমে যে অঙ্কটা বলেছে, এ একটি ব্যবসায় 8,000 টাকা খাটায়, কয়েক মাস বাদ দিয়ে বি 10,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বি টাকা দেওয়ার 4 মাস বাদে এ এর লভ্যাংশ বি এর লভ্যাংশের দ্বিগুণ হয়। এ টাকা ওই ব্যবসায় কত মাস নিয়োজিত ছিল? তাহলে কি বলছে, না এ একটি ব্যবসায় 8,000 টাকা খাটায়, আর তার কিছু মাস কয়েক মাস বাদ দিয়ে বি 10,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। এবার বলছে যে বি যোগ দিল, দেওয়ার পরে 4 মাস বাদ দিয়ে কি হচ্ছে, না এ লভ্যাংশ 4 মাস বাদ দিয়ে যে লাভটা হচ্ছে তার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হয়ে যাওয়ার পর কি দেখা যাচ্ছে, না এ লাভাংশটা বি এর লাভাংশের দ্বিগুণ, অর্থাৎ বি যে লাভটা পায় তার ডবল লাভ পায় কি না এ, ঠিক আছে। তাহলে এ টাকা ব্যবসায় কত মাস ধরে নিয়োজিত ছিল? তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ টাকা ব্যবসায় এক্স মাস ধরে নিয়োজিত ছিল, ওটা আমার লেখা হয়নি, তোমরা একটু লিখে নেবে। তাহলে এ ও বি এর লাভাংশ অনুপাত যা হয় তা মূলধন অনুপাত তাই হবে। তার মানে কি, 8,000 মূলধন ইনটু সময়, এটা লাভাংশ অনুপাত, তাই না? তাহলে মূলধন 8,000 দেখো এর, আর এক্স মাসের ধরে কেটেছিল, তার মানে 8,000 টু এক্স হচ্ছে লাভ্যাংশ অনুপাত, এটা কি হচ্ছে, অতএব এই সরি ইজ টু বা অনুপাত 10,000 ইন্টু 4। তো বি এর টাকার পরিমাণ হচ্ছে 10,000, এবং বি কত মাস ধরে, না বি 4 মাস ধরে, কারণ এখানে কি বলেছে, না বি টাকা দেওয়া 4 মাস বাদ দিয়ে এ লাভ্যাংশ আর বি এর লাভ্যাংশ দিব না, মানে কি বি এর টাকা জমা দিল তার ঠিক 4 মাস বাদ দিয়ে তাদের মধ্যে লাভটা ভাগ হয়ে গেল, মানে বি এর টাকাটা 4 মাস ধরে নিয়োজিত ছিল, ঠিক আছে। তার শর্তানুসারে এই অনুপাতটা কত বলে দিচ্ছে, না দ্বিগুণ, মানে 2/1, ঠিক আছে। এ লাভাংশ 2 দ্বিগুণ, মানে কাটাকাটি করে কত আসছে, এক্স এর মান 10, অর্থাৎ এ টাকা 10 মাস ধরে নিয়োজিত ছিল, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো, সুদের পর্ব 1 বছর হিসাবে কোন মূলধন 3 বছরে চক্রবৃদ্ধিতে 8 গুণ হয়েছে, সুদের হার নির্ণয় করো। সুদের পর্ব 1 বছর হিসাবে কোন মূলধন 3 বছরে চক্রবৃদ্ধিতে 8 গুণ হয়েছে, সুদের হার নির্ণয় করো। ধরি আসল এক্স টাকা, সুদের হার 8%, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার t। তাহলে দেখো চক্রবৃদ্ধিতে কত গুণ হয়েছে, আসলটা 8 গুণ, মানে কি 8x, আর পিটা এক্স, তার মানে 1 প্লাস r/100 টু দি পাওয়ার t। এক্স এস কাটলো, 2³ লিখলাম, ³ ভ্যানিস, তাহলে কত হচ্ছে, 2 ইকুয়ালস টু 1 প্লাস r/100, তাহলে r/100 কত আসছে, 100%, বোঝা গেল। সুদের হার কত, না 100%। আর দেখো, এর আগে কোনো ভিডিওতে যদি কোনো অঙ্ক আমার সলভ করতে ভুল থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে। নেক্সট 3 নম্বর হচ্ছে যে পি প্লাস কিউ অনুপাত √PQ=2:1 হলে p:q এর মান কত? তাহলে কী করেছি দেখো, p + q বা এটা করলাম, ওইদিকে বর্গ করলাম, বর্গ করার পর এটাকে ভাঙলাম, a + b² ফর্মুলায় এটা কোনো করি গুণ হলো, তাহলে কী হচ্ছে, এটাকে ভাঙলাম, এটা বাঁদিকে আনলো, এটা কী হচ্ছে p - q² তাহলে পি স্কোয়ার তুলে দিলাম, p - q = 0, p = q মানে কি p:q হচ্ছে 1:1, বোঝা গেল। নেক্সট বলেছে যে এই দ্বিঘাত সমীকরণে 20 দ্বয়ের গুণফল তাদের যোগফলে 3 গুণ হলে m এর মান নির্ণয় করো। তাহলে ধরো 20 দ্বয় কী বলেছি, আলফা বিটা ধরে নিলাম, তাহলে 20 দ্বয়ের যোগফলটা কি, না -b/a হয়, তাহলে মাইনাস আছে এখানে, তাহলে আগেই তাহলে মাইনাস মাইনাস প্লাস হলো, b/a মানে হচ্ছে m - 3/m - 2, বোঝা গেল। এবং বিজয় গুণফল আলফা ইন্টু বিটা কি, c/a, ঠিক আছে। এখন দেখো কি বলেছে, না বিজয়ের যে যোগফলটা গুণফলে 3 গুণ, তার মানে হচ্ছে যে এটা যোগফল সমান 3 ইন্টু গুণফল, এখানে কত আসছে m এর মান 5, ঠিক আছে, কাটাকাটি করে। তারপরে দেখো আমরা আসছি নেক্সট অঙ্কে, না নেক্সট অঙ্ক হচ্ছে 5 নম্বর হচ্ছে যে একটি বৃত্তে দুটি জ্যা এর দৈর্ঘ্য অনুপাত 4:3, যদি জ্যা দুটির কেন্দ্র থেকে দূরত্ব যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার হয়, তবে কেন্দ্রের নিকটতম জ্যাটির দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে বৃত্তে দুটি জ্যা দৈর্ঘ্য অনুপাত বলে দিচ্ছে 4:3, যদি জ্যা দুটির কেন্দ্র থেকে দূরত্ব 9 ও 12 সেমি হয় তবে কেন্দ্রের নিকটতম জ্যাটির দৈর্ঘ্য কত, এটা এমনি এটা ভুল ছবি, এটা না এটা। তাহলে দেখো আমরা যে যেটা দৈর্ঘ্য বড় হবে সেটা কেন্দ্র তত কাছে হবে, মানে এবি আর সিডি, এবার আমরা কি ধরেছি, ধরেছি এবি জ্যাস 4x আর সিডি 3x সেন্টিমিটার,
এখন দেখো যাই অর্ধেক মানে হচ্ছে ইবি, যেটা ইবিটা 2x, আর এটা হচ্ছে অর্ধেক মানে কত, 3x/2 সেন্টিমিটার, অবশ্যই সেন্টিমিটার হবে এগুলো, ঠিক আছে। শর্তানুসারে একটা জিনিস দেখো আমরা কিভাবে করছি, যেহেতু 2 নম্বর অঙ্ক, দেখো ওবিটা বৃত্তের ব্যাসার্ধ আবার ওডিটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ স্কোয়ার নিশ্চয়ই সমান হবে, একটা বৃত্তের ব্যাসার্ধ স্কোয়ার নিশ্চয়ই সমান হবে। তাহলে শর্তানুসারে কি না, ওবি স্কোয়ার সমান ওডি স্কোয়ার, কারণ দুটোই ব্যাসার্ধ স্কোয়ার সমান হচ্ছে। এখন ওবি স্কোয়ার মানে এই ত্রিভুজটা দেখে কি পাচ্ছি না, ওই স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার, এখন ওই কি, ওই হচ্ছে 9, তাই না, 9 বলেছে, দেখো দূরত্ব 9 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে 9 স্কোয়ার প্লাস দেখো ইবিটা কত, ইবিটা বলেছি 2x, ঠিক আছে। ওডিটা দেখো এই ওডি, ওডি মানে কত, ও এফ স্কোয়ার প্লাস এফ ডি স্কোয়ার, ও এফটা কত না 12, কারণ দূরত্বটা 12 বলেছে, 12 স্কোয়ার, আর এটা কত 3x/2, বোঝা গেল। এবার জাস্ট ক্যালকুলেশন করেছি আমরা, এটাকে স্কোয়ার ভেঙেছি বাঁ দিকে এনেছি, হিসাব করে কত আসছে, এক্স স্কোয়ার সমান 36, এক্স সমান 6, তাহলে কেন্দ্রের নিকটতম যা মানে যা দৈর্ঘ্য বেশি হবে 4x আর 3x, তাহলে 4x দৈর্ঘ্য বেশি, তাহলে 4 × 6 মানে 24 সেন্টিমিটার অ্যান্সার, বোঝা গেল। নেক্সট অঙ্ক এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এবি সমান এসি এবং বিওসি 140 হলে এবিসি কত, তাহলে একটা জিনিস দেখো এখানে ত্রিভুজ এটা এবিসি ত্রিভুজে কি বলে যে দিয়েছে না, এবি সমান এসি আর এ কোণ, এই যে বিওসি কোণটা কি 140, আমরা কি জানি না এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, প্রতিস্থ কোণটা অর্ধেক হবে 70, আবার এবি সমান এসি তার মানে কি এই কোণটা এই কোণটা সমান, তাহলে এটা যদি 70 হয় তাহলে বাকি কোণ দুই সমষ্টি হচ্ছে 110, তাহলে দুটো আবার সমান, তাহলে অর্ধেক অর্ধেক 55 55 হয়ে যাবে, তার মানে এবিসি চেয়ে তার মানে এটা 55, বোঝা গেল। নেক্সট, দুটি বৃত্ত বহিঃস্থভাবে পরস্পরকে স্পর্শ করেছে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার, একটি বৃত্তের ব্যাস 8 সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত হবে, তার মানে কি দেখো এই বৃত্ত এই কেন্দ্র, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত 7, তাহলে একটার যদি ব্যাস মানে 8 মানে কি ব্যাসার্ধ 4, তাহলে অবশ্যই 3 হবে অপরটা, বোঝা গেল, তাহলে 3 সেন্টিমিটার। নেক্সট বলেছে এটাকে পূর্ণবর্গ রাশি রূপে প্রকাশ করো, ঠিক আছে, তাহলে 1 + 4 কোসেক স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা, এটা কি করলাম 1 + কট স্কোয়ার থিটা করলাম, ঠিক আছে, কারণ আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, জানি তো আমরা, তাহলে এটাকে জাস্ট ভেঙেছি 4 × কট স্কোয়ার থিটা + 4 কট টু দি পাওয়ার 4 থিটা। এখন দেখো এ এর জায়গায় 1 আছে, বি এর জায়গায় 2 কট স্কোয়ার থিটা আছে, তাহলে 1 + 2 কট স্কোয়ার থিটা, এটা কি এ প্লাস বিটা হোল স্কোয়ার ফর্মুলায় পূর্ণবর্গ রাশি আকারে লিখে গেল, এটাই অ্যান্সার, বোঝা গেল। নেক্সট অঙ্ক আমরা আসছি আর কস থিটা সমান হাফ এবং আর সাইন থিটা সমান √3/2 হলে আর ও থিটায় মান নির্ণয় করো, তাহলে কি করেছি দেখো এটা বা এটা করেছি, তার মানে কি আর আর কাটলো সাইন থিটা বাই কস থিটা, আর এটাকে আবার √3/2 / হাফ দুই দিয়ে কাটলো, এখন এটা ট্যান থিটা, ট্যান থিটা √3 মানে কি থিটা মান 60 ডিগ্রি, থিটা মানটা 60 ডিগ্রি এখানে বসিয়ে দাও, ঠিক আছে, এখন কট 60 ডিগ্রি মান কত, কট 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, হাফ অফ কাটলো তাহলে আর এমন 1, বোঝা গেল। এবার যে অঙ্কটা বলেছে এখানে যে লোহার পাত দিয়ে একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার ড্রাম তৈরি করতে 770 বর্গ সেন্টিমিটার পাত লাগে, ড্রামটির ব্যাস যদি 14 সেন্টিমিটার হয় তবে তার উচ্চতা কত, মানে লোহার পাত নিলাম, লোহার পাত নিয়ে একমুখ খোলা একটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতি ড্রাম তৈরি করলাম, ড্রামটি তো চোঙ আকৃতি হয় এবং পাত কত বর্গ সেমি লাগে না 770 বর্গ সেমি লাগে, এবং ড্রামটির ব্যাস বলে দিয়েছে তাহলে তার উচ্চতা কত, তার মানে কি ছবিটা এরকম হবে, তার মানে কি এটা এটাও তোমার পাত লাগবে, ঠিক আছে, তার মানে কি আমরা কি জানি না বক্রতলের ক্ষেত্রফল 2π/h প্লাস এই ভূমিতলের ক্ষেত্রফলটা দরকার, কারণ এটাও পাত দিয়ে ঢাকা আছে, কারণ একমুখ খোলা পুরোটা খোলা থাকবে নিচটা, ঠিক আছে, বন্ধ, তার মানে কি যদি ফর্মুলা আমি সংক্ষেপে করছি দেখো কি না 2π/h + πr² সমান 770, ঠিক আছে, তাহলে 2π/7 আর আর এর জায়গায় দেখো 14 আছে তাহলে 7 হবে, এইচটা বার করতে হবে π/7 × 7 × 7 = 770, ঠিক আছে, 7 7 কাটলো কত পাচ্ছি দেখো 2 × 44 = 7 × 7 = 154, 770, এখান থেকে তোমরা হিসাব করে অ্যান্সারটা বের করতে পারবে।
হিসাব করলে কত আসছে, 770 মাইনাস 154। দেখো এইচ সমান কত, 770 মাইনাস 154 বাই 44। এটা তোমরা হিসাব করে নেবে কত হবে অ্যান্সার, কত সেন্টিমিটার অ্যান্সার হবে, বোঝা গেল? তো তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করো ভিডিওটা, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।